আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ইকামা লস্ট মানে ইকামা হারিয়ে গেলে আপনাকে কি করতে হবে, অথবা আপনি কি করে ফিরে পেতে পারেন আপনার ইকামা? বিশেষ করে প্রথমত ইকামা তো আপনার মানে সবারই, যারা সৌদি আরবে আছেন, সৌদি আরবে থাকতে গেলে অবশ্যই ইকামা কার্ড থাকতে হবে, বৈধভাবে থাকতে গেলে। আর ইকামা কার্ড আপনার নিজেকে ভালো রাখতে হবে, ওটা মনে করেন যে খারাপভাবে রাখা যাবে না, সবসময় সঠিকভাবে রাখতে হবে। অনেকেই মানে মানি ব্যাগে রাখে, ওই অবস্থায় নিয়ে কাজ বাজ করার সময় যদি অন্য কোনো পেপার থাকে মানি ব্যাগে ঘষার মানে ঘষা লাগার কারণে ইকামা কার্ডের উপর যে প্লাস্টিকটা আছে ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়, প্রিন্টটা মুছে যায়। যদি কখনো ইকামা হারিয়ে যায়, মনে করেন এটা তো রাখলেন, তারপর যদি ইকামা হারিয়ে যায় তাহলে কি করবেন? ইকামা যদি হারিয়ে যায়, আপনি যে কোনো লোকের যদি কোথাও ইকামা হারিয়ে যায়, তাহলে সেটাকে আগে ভালো করে খুঁজতে হবে আপনার যে কোথায় হারালো। খোঁজার পরে যদি আপনি না পান, তাহলে তাহলে সেটা তো মনে করবেন তো ওটা চুরি হয়ে গেছে, নাহলে হারিয়ে গেছে। অনেকে অনেক সময় শত্রুতা করে চুরিও করতে পারে, আর অনেক সময় এমনি হারিয়েও যেতে পারে মানি ব্যাগ সহ। তো হারিয়ে গেলে প্রথম আপনি কি করবেন, আপনাকে সর্বপ্রথম আপনাকে 24 ঘন্টার ভিতরে যাতায়াত অফিসে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। দেখুন এখানে, এটা তো আমার মনে করেন যে বানানো কোনো কথা না, আমি বানাই কোনো কথা বলি না, ডকুমেন্ট সহ। তো দেখুন ভাই, আমি যেটা বলি, আমি যে ভিডিওটা আপলোড করি মানে কোনো মিথ্যা নেই, এর ভিতরে কোনো ফেক ভিডিও নেই, সব সঠিক ভিডিও। তো প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ভিজিট দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন উইথ ইন 24 আওয়ার্স টু অ্যাভয়েড দ্য ফাইন অফ 1000 রিয়ালস বাই রিপোর্টিং ইন টাইম। ইউ ক্যান সেভ ইউর সেলফ ফ্রম মোর ট্রুবল অ্যান্ড পেনাল্টি। মানে যদি হারিয়ে যায়, তাহলে আপনার যে কোনো 24 ঘন্টার ভিতরে যে কোনো নিকটস্থ যে থানা আছে, পুলিশ স্টেশন, ওখানে যেতে হবে। যে আগে আপনাকে ইনফর্ম করতে হবে আপনার ইকামা হারিয়ে গেছে। আপনি যদি মানে কোম্পানিতে থাকেন, তাহলে যদি কোম্পানি দূরে থাকেন বা অন্য জায়গায় থাকেন, তো যেখান থেকে হারাবে তো সেইখানে, আপনি যে এরিয়ায় আছেন সেই এরিয়ার নজদিকই মানে কাছের যে থানাটা আছে সেই থানাটাতে আপনার রিপোর্ট করতে হবে, একটা অ্যাপ্লাই করতে হবে যে আমার ইকামা হারিয়ে গেছে। তো ইকামা যদি হারিয়ে যায় তো 1000 টাকা গ্রামা আর কি, 1000 সরি 1000 রিয়াল গ্রামা। তো আপনার কি কি লাগবে, দেখুন, দ্য কোম্পানি অর কফিল উইথ টেক কেয়ার অফ দ্য রিমেনিং প্রডিউসারি, হাউ এভার দে মে আক্স ইউ ভিজিট ইউ টু ভিজিট যাওয়াজাত উইথ মান্ডুব, দেয়ার ফোর বি ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড ইউ উইল নিড দ্য ফলোয়িং ডকুমেন্টস। আপনার প্রথমে সর্বপ্রথম দরকার আপনার ইকামা যেটা হারিয়ে গেছে ওটার একটা ফটোকপি, 2 নম্বরে আপনার পাসপোর্টের ফটোকপি, অরিজিনাল পাসপোর্টের ফটোকপি, আর পাসপোর্ট তো সাথেই রাখতে হবে। ফিল ইকামা ইন্স্যুরেন্স ফর্ম অ্যান্ড প্রোভাইড 2 পাসপোর্ট সাইজ ফটো, মানে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে আর কি, আর পুলিশ রিপোর্ট কপি। পে ফি অফ ইকামা ইন্স্যুরেন্স 1000 রিয়াল, পে ট্রাফিক ভায়োলেশন অ্যান্ড পেনাল্টি ইফ এনি। মানে আপনার 1000 রিয়াল লাগবে, আপনার একটা পুলিশ রিপোর্ট লাগবে, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, অরিজিনাল পাসপোর্ট লাগবে আর ফটোকপি লাগবে, আর অরিজিনাল ইকামার ফটোকপি, আর আপনার যে বিল 1000 রিয়াল গ্রামা আছে জরিমানা, এটার মানে রিসিপ্ট যে কোনো ব্যাংক থেকে, সরকারি অনুমোদিত কোনো মানে অনুমোদিত কোনো ব্যাংক থেকে আপনার পে করতে হবে এটা, দিয়ে তার যে স্লিপ আছে ওইটা, আর একটা পুলিশ রিপোর্ট নিয়ে আপনার যাওয়াতে দিলে আপনার একটা আপনাকে একটা নতুন ইকামা কার্ড দিয়ে দেবে। তো এটা যদি আপনি দূরে থাকেন আপনি নিজেও করতে পারেন, ঠিক আছে? এই মানে আপনি অ্যাপ্লাইটা আপনি এই ফর্মটা পাবেন কোথায়, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে এই ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো, আপনার সেখান থেকে ডাউনলোড করে এই ফর্মটা পেতে পারেন। আর যদি সমস্যা মনে হয়, আপনার যদি ডাউনলোড করার জন্য কোনো সিস্টেম না থাকে, তাহলে আপনার নিকটস্থ যে থানা আছে ওইখানে, না হলে আপনার কপিলকে বলতে পারেন। দেখুন ভাই, এটা যাওয়াজাতের ফর্ম, পুরো ডিটেলস এখানে দিতে হবে আপনার, আর এটা দেখুন পুলিশ রিপোর্ট, ঠিক আছে? এটা ফি, আপনি কোন কাজের জন্য ফি দিলেন, এটা হলে হয়ে যাবে। কখনো যেন কারোর ইকামা না হারাই সেই কামনাই করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।